সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে আমি কি করেছিলাম, তোমাদের অন্বয় এবং ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় তোমাদের আজকে তোমাদের জন্য রয়েছে গণিত বিষয়ের অনুশীলনী 2.2 অধ্যায় 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অন্বয় ফাংশন নিয়ে আলোচনা করব এবং একটি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ যে আমি তোমাদের এখানে হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি। তোমরা দ্রুত সময়ের মধ্যে তোমরা প্রশ্নটি লিখে নেবে এবং আমি তোমাদের ধারাবাহিকভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে এবং আমার সঙ্গে সাথে সাথে তোমরা লিখে নেবে খাতায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো, এখানে প্রশ্নটি রয়েছে কি, দেখো যে যদি এ সমান এ একটি সেট যার উপাদান 2 5, বি একটি সেট যার উপাদান 4 6 7 এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্বয়টি নির্ণয় করো। আমরা গত দিনে তোমাদের কিন্তু অন্বয় সম্পর্কে একেবারে বিস্তারিত ধারণা দিয়েছিলাম, আজকে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান শিখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা কীভাবে সমাধান করতে পারি। দেখো এখানে আগে দেখতে হবে যে এখানে উদ্দীপক কী আছে এবং প্রশ্নটি কী রয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা কি, যে শর্ত মতে, দেখো তোমরা লিখে নাও শর্ত মতে আমরা এখানে রিলেশনটি কী লিখব, আর ঠিক আছে, আর এখানে কি এক্স ওয়াই হলো আমাদের উপাদান, ক্রমজোরের প্রথম এবং দ্বিতীয় উপাদান, পূর্বপদ উত্তর পদ, রাইট। আচ্ছা এখানে কি বলা আছে, এক্স বিলংস টু এ, আর কি আছে ওয়াই বিলংস টু বি, এবং আরেকটু শর্ত তোমাদের এখানে লাগানো আছে, সেটা কি, সেটা হলো এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই। তাহলে এখানে লিখব এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই, ঠিক আছে। আমরা এই শর্তের উপর ভিত্তি করে আমরা এর সমাধানটি শিখব। আমাদের যখন আমরা অন্বয় নির্ণয় করবো, শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা অন্বয় নির্ণয় করব। তোমরা জানো যে অন্বয় নির্ণয় করতে হয় কীভাবে, দুইটি সেটকে যখন আমরা ক্রস করব, ক্রস কার্তেশীয় গুণস করব, তখন কিন্তু আমরা অন্বয়ের সেটটি পাব, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আমরা এখন যেটা করব সেটা হলো যে এ ক্রস বি, রাইট। আমরা এ ক্রস বি দেখব যে কত হয়, এ ক্রস অর্থাৎ এ হলো, এ সেটটি হলো 2 5, এটি হলো প্রাইমারি সেট, ঠিক আছে। আচ্ছা তারপরে কি সেকেন্ডারি সেট কি রয়েছে, এখানে বি রয়েছে 4 6 এবং 7, ওকে। আচ্ছা করে লিখে নিয়েছো তোমরা, আমার সাথে সাথে লিখে নেবে তোমরা। আচ্ছা এখন দেখো এখানে কি রয়েছে, আমরা এখন কি করব, এই যে মুখ্য সেট, এটি গৌণ সেট, মুখ্য সেটের উপাদানগুলো দিয়ে আমরা কি বানাবো, জোড়া তৈরি করব, অর্থাৎ ক্রমজোর তৈরি করব, ঠিক আছে। প্রথমে 2 দিয়ে এখানে 2 4, তারপর রয়েছে কি 2 6, 2 দিয়ে তৈরি করব, তারপরে 2 7, তারপরে এখন কি করলাম, 3টে হয়ে গেল, এবার 5 দিয়ে, 5 দিয়ে কি হবে, হ্যাঁ 5 দিয়ে হবে 5 4, তারপরে কি 5 6, এখানে হবে 5 6, তারপরে কি হচ্ছে 5 7, রাইট, এখানে হবে 5 7, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কি পেয়েছি, দুইটি সেট অর্থাৎ এ ও বি, এখানে যে উদ্দিষ্ট সেট রয়েছে এ এবং বি, দুইটি সেটের ক্রস গুণ করে আমরা কিন্তু অন্বয়টি, অন্বয়ের সেট পেয়েছি। এখন আমাদের যে প্রশ্ন রয়েছে, ঠিক আছে, এখানে যে শর্ত দেওয়া আছে, এই শর্তের সাথে মিল করে আমাদের কিন্তু আর এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ আর অন্যটি বের করতে হবে। এখানে খেয়াল করে দেখো যে আমাদের এখানে কি রয়েছে, যে এখানে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই, এটা অর্থ কি, অর্থটা হলো যে যেমন পূর্বপদ উত্তর পদ, প্রত্যেকটি জোড়ায় কিন্তু দুটি পদ রয়েছে, পূর্বপদ উত্তর পদ, ঠিক আছে। এখন পূর্বপদের সাথে অর্থাৎ পূর্বপদটি এক্স এবং উত্তরপদটি ওয়াই, এখন পূর্বপদের সাথে যদি এক যোগ করা হয় তাহলে কি করে দ্বিতীয় পদ থেকে ছোট হবে। তাহলে দেখো তো এখানে যদি আমি, এখানে কি আছে 2 আছে,
দুইয়ের সাথে যদি এক যোগ করি কত হচ্ছে তিন, তিন কিন্তু কি চার থেকে ছোট, তাহলে এটি আমরা নিতে পারি। ওকে, তারপরে দুইয়ের সাথে এক যোগ করলে কত হচ্ছে, হ্যাঁ থ্রি, থ্রি কিন্তু সিক্স থেকে ছোট, তাহলে শর্ত মতো এটি আমাদের প্রযোজ্য। আচ্ছা তারপরে কি এখানেও তিন, এখানেও এটা রাইট, দেখো এইটা খেয়াল করে দেখো, পাঁচের সাথে যদি আমরা পাঁচের সাথে যদি এক যোগ করি তাহলে ছয়, ছয় কিন্তু চার থেকে বড়, তাহলে কিন্তু এই শর্তের সাথে আমাদের মিলছে না, অতএব আমরা এটা নিব না, ঠিক আছে, এটি কিন্তু আমরা নিতে পারবো না। ওকে, আচ্ছা তারপরে কি রয়েছে দেখো, এর পরেরটি রয়েছে পাঁচ যোগ ছয়, পাঁচ যোগ ছয়, তাহলে এখানে এখানে যদি এক যোগ করি ছয়, ছয় এবং ছয়, এখানে কিন্তু দুইটি সমান, তাহলে এটিও আমাদের গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। আচ্ছা তারপরেটি দেখো, এখানে পাঁচের সাথে এক যোগ করলে কত হচ্ছে, রাইট সিক্স হচ্ছে, সিক্স কিন্তু সেভেন থেকে ছোট, তাহলে আমরা এটি নিতে পারি, এটি নিতে পারি। তাহলে আমাদের দেখো তো, আমি যে লাল চিহ্ন দিয়েছি এইগুলো হবে আমাদের মূলত আর অন্যয়ের সেট, তাহলে সুতরাং কী হবে, আর সমান আমাদের এখানে হচ্ছে টু ফোর, তারপরে হচ্ছে টু সিক্স, তারপরে কী হচ্ছে এখানে হচ্ছে টু সেভেন, তোমার লিখে নাও, তারপরে হচ্ছে ফাইভ সেভেন, ঠিক আছে ফাইভ সেভেন, এটাই আমাদের এখন কিন্তু ফলাফল আমাদের। তাহলে আনসারটি হবে কি, আনসারটি হবে কিন্তু এটা, অর্থাৎ আমাদের উত্তর হবে, এখানে আনসার যদি আমরা লিখতে চাই তাহলে লিখব আমরা যে সেম ব্র্যাকেট দিয়ে টু ফোর, তারপরে টু সিক্স, টু সেভেন, তারপর এখানে কি ফাইভ সেভেন, অর্থাৎ আমাদের অন্যয়টি আমরা কিন্তু পেয়ে গেছি। এখানে উল্লেখ্য যে এখানে আমরা যদি আমরা আর এর পরিবর্তে এস দেই তাও কিন্তু হবে, ঠিক আছে, অর্থাৎ এ ও বি বাদে আমরা যে কোনো লেটার, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা করে তোমরা বুঝতে পেরেছো, তোমাদের অন্যয়ের একটি গাণিতিক সমস্যা তোমাদের শেখালাম, এবারে আমরা আরেকটি ভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান তোমাদের শেখাবো, তোমরা আশা করি সঙ্গেই আছো এবং সক্রিয় অংশগ্রহণ করবে। তো শিক্ষার্থী কিন্তু দেখো, প্রশ্নটি তোমরা লিখে নাও খাতায় দ্রুত সময়ের মধ্যে, দেখো লেখা আছে প্রশ্নটি, আমি বলে দিচ্ছি, নিম্নের অন্যয়টি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং উহার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তবে এখানে দেওয়া আছে কি, যে অন্যয়টি আর সমান দেখো এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, এবং কি আছে এক্স প্লাস ওয়াই সমান ওয়ান শর্ত দেওয়া আছে, আবার কি আছে যেখানে এ সমান দেওয়া আছে, এ সমান কিন্তু দেওয়া আছে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, অর্থাৎ আমরা এখানে কিন্তু এই শর্তগুলোকে মেনটেন করে, শর্তগুলোকে বিবেচনায় রেখে আমরা কিন্তু তালিকা পদ্ধতিতে নির্ণয় করব এবং কি করব, ডোমেন রেঞ্জ নির্ণয় করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আশা করি সঙ্গেই থাকবে, খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা সমাধান যাব, দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে কি, আমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে যে আর, আমাদের মূল প্রশ্ন দেওয়া হয়েছে আর, আর এক সমান এক্স ওয়াই, যেন কি আছে আমাদের এখানে এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু এ, আর কি আছে, এবং আমাদের রয়েছে এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই সমান কি ওয়ান, ঠিক আছে, আমাদের কিন্তু এখানে মূল বিষয়টি কিন্তু এখানে রয়েছে। আচ্ছা এবং আমাদের কিন্তু এই এর ভ্যালুও, অর্থাৎ এর যে এসের উপাদানগুলোও কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, দেখো এখানে আর এর যে শর্ত, হ্যাঁ এখানে আর এর অন্তর্গত শর্ত, অন্তর্গত শর্ত কি আছে আমাদের, আমাদের কিন্তু শর্ত দেওয়া আছে, কি আছে এক্স প্লাস ওয়াই সমান ওয়ান, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করে নিব, ঠিক আছে, বা এখানে লিখতে পারি ওয়াই সমান ওয়ান মাইনাস কে এক্স, এখানে ওয়ান মাইনাস
x এখন আমরা কি করব এখন x এর প্রেক্ষিতে আমরা y এর মান বের করব ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব x belongs to a এর প্রেক্ষিতে তো লিখে নাও খাতায় প্রেক্ষিতে কি করব y এর মান নির্ণয় করি তো লিখে নাও খাতায় নির্ণয় করি ঠিক আছে আমরা এখন একটা ছক তৈরি করব ঠিক আছে আচ্ছা এখন যে বিষয়টি হলো যে আমরা ছক তৈরি করব কিভাবে এখানে আমরা লিখব একটা ছক বানাবো এরকম তোমরা বানিয়ে নাও তোমরা স্কেল দিয়ে এখানে একটা ছক তৈরি করে নাও আমি এখানে হাত দিয়ে তৈরি করে নিতে পারো এখানে আমরা ছকটি বানিয়ে নিচ্ছি এখানে আমি এটাকে আমি x লিখবো এখানে y ঠিক আছে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে কিন্তু x belongs to a অর্থাৎ এখানে কিন্তু এই যে a সেটের যে উপাদানগুলোর জন্য কিন্তু a সেটের যে উপাদানগুলো রয়েছে এইগুলোই কিন্তু x এর ভ্যালু হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা আমাদের রয়েছে একটা ঘর এখানে দুইটা আমাদের ওখানে আছে লো মোট পাঁচটা তিনটা দুটো পাঁচটা ঠিক আছে আমরা এখানে লিখবো কি মাইনাস টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপরে কি ওয়ান এখানে টু এখন আমরা দেখব যে এক্স এর এই ভ্যালুগুলো কোথায় পেলাম এই যে এর মধ্যে আছে ঠিক আছে এখন আমরা এক্স এর এই ভ্যালুর প্রেক্ষিতে ওয়াই এর যে মানগুলো আমরা কিন্তু নির্ণয় করব ঠিক আছে দেখো মাইনাস টু যদি হয় এখানে দেখো এক্স জায়গায় মাইনাস টু হলে কত হয় এক্স প্লাস টু অর্থাৎ এখানে হচ্ছে থ্রি রাইট আচ্ছা এবারে মাইনাস ওয়ান যদি হয় তাহলে কত হবে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হচ্ছে টু তারপরে যদি ওয়ান মাইনাস জিরো হয় তাহলে কত হচ্ছে ওয়ের মান ওয়ান ওকে আচ্ছা বুঝতে পারছো এবারে যদি এক্স মান ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হবে জিরো রাইট এখানে হবে জিরো আচ্ছা এরপরে কি ওয়ান মাইনাস টু কত হচ্ছে মাইনাস ওয়ান ওকে এখানে হচ্ছে মাইনাস ওয়ান ওকে শিক্ষার্থীবৃন্দ তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এক্স এর প্রেক্ষিতে ওয়াই এর ভ্যালুগুলো কিন্তু পেয়েছি এখন একটা বিষয় মনে আমরা চিন্তা করতে হবে যে এক্স এর যে ভ্যালুগুলো আছে আমাদের অন্যটি এমন হবে যে ওয়াই এর যে ভ্যালুগুলো পাবো সে ভ্যালুগুলো যেন এর উপাদান হয় এ সেটের উপাদান হয় তাহলে এখানে দেখো তো মাইনাস টু কিন্তু এখানে আছে কিন্তু থ্রি কিন্তু এখানে নেই তাহলে কি আমাদের এই মাইনাস টু এবং থ্রি এই জোড়াটি অর্থাৎ এই ক্রমজোড়টি আমাদের এই আর আর যে অন্যয় এর কিন্তু উপাদান হবে না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখানে আমরা উপরে মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি মুছে দিচ্ছি এটা আমরা পরের অংশে যাচ্ছি আশা করি তোমরা লিখে নিয়েছো আমি মুছে দিচ্ছি আচ্ছা এখন আমরা যে বিষয় দেখব সেটা হলো যে এখানে কি আছে আমাদের দেখো এখানে আমাদের লিখবো আমরা এখানে থ্রি থ্রি কিন্তু নট বিলংস টু এ এখানে কিন্তু নট বিলংস টু এ তাহলে দেখো আর কি আছে আর সবগুলোই কিন্তু এখানে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এগুলো কিন্তু আমাদের এ সেটের উপাদান ছিল ঠিক আছে ওয়ানলি থ্রি কিন্তু আমাদের এ সেট উপাদান নয় তাহলে আমরা কি লিখবো সুতরাং মাইনাস টু থ্রি নট বিলং টু কি হবে না ঠিক আছে তাহলে মাইনাস টু এবং থ্রি এটা কিন্তু আমাদের এই যে আর অন্যয়ের মধ্যে হবে না এই জোড়াটি তাহলে কোনগুলো হবে বাদ বাকি সবগুলো হবে এখন আমরা আমরা এখানে লিখে দেব যে সুতরাং আর সমান অর্থাৎ যে অন্যয়টি নির্ণয় করতে বলেছে সেটি আমরা এখন বের করব আচ্ছা তাহলে আমরা লিখব সুতরাং আর সমান কি হবে প্রথম জোড়া বাদে মাইনাস ওয়ান তারপরে টু
তারপর কি আছে 01 01 তারপর কি আছে 10 10 তারপর কি আছে 2-1 ওকে এখানে 2-1 ওকে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটকে আটকে দিলাম আমরা কিন্তু আর এর মান পেয়েছি অর্থাৎ অন্যটি পেয়েছি কিসে তালিকা পদ্ধতিতে তাহলে আমাদের কিন্তু একটি आंसर হয়ে গেছে এখন আমরা কি তারপরে অংশে যাব পরের অংশে কি বলেছে হ্যাঁ ডোমেইন রেঞ্জ বের করতে হবে আমরা যখন অন্যটি বের করে ফেলেছি ডোমেইনটাও বের করব তাহলে এখানে এখানে লিখতে পারি ডোম আর বা ডোমেইন দেখো এখানে ডোম আর সমান কি হবে খেয়াল করে দেখো আমরা ডোমেইন বের করব ডোমেইনটা কি কোন অন্যয় ক্রমজোড়গুলোর প্রথম উপাদান গুলো নিয়ে যে সেট হয় সেটি হবে ডোমেইন বা ডোম আমরা সংখ্যা ডোম বলছি ডোমেইন লিখতে পারি ডোম বলতে পারি আচ্ছা এখানে -1 0 1 2 ঠিক আছে -1 0 1 এবং 2 আচ্ছা ওকে এরপরে কি রেঞ্জ এখানে রেঞ্জ আর ঠিক আছে রেঞ্জ আর সমান কি হবে দেখো এখানে আছে কত 2 দ্বিতীয় উপাদানগুলো নিয়ে অর্থাৎ উত্তর পদগুলো নিয়ে যে সেট হবে সেই সেটটি হবে রেঞ্জ কিসের রেঞ্জ আর অন্যয় ঠিক আছে তাহলে এখানে 2 1 0 -1 2 1 0 -1 ওকে এখানে কিন্তু আমরা একটা কাজ করব শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো আমরা ছোটটা আগে দিব সেট লেখার সময় -1 আগে দিব তারপর 0 1 তারপর কি 2 ওকে আমরা কিন্তু ফলাফল পেয়েছি ঠিক আছে আমাদের কিন্তু ফলাফল হয়ে গেছে এখানে 2 1 0 -1 নিয়ে আমাদের সেট তাহলে আমাদের কিন্তু যে প্রশ্ন তিনটা উত্তর আমাদের চেয়েছে একটি হলো তালিকা পদ্ধতিতে বের করো অন্যটি এবং উহার ডোমেইন এবং রেঞ্জ আমরা কিন্তু বের করে ফেলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আশা করি আমি দুইটি অন্যয়ের তোমাদের গাণিতিক সমস্যা তোমাদের দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা অবশ্যই মূল বইয়ের এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে তাহলে তোমরা আরো ভালো শিখতে পারবে তবে আজকে আর নয় আগামী দিন আমি এই অধ্যায় থেকে আরো অনেক চমৎকার গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে নিরাপদে থাকবে এবং ঘরেই থাকবে এবং বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে সবাইকে যা যুক্ত ছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ